আমরা শুরু করি। এই ফার্স্ট ইন্ট্রোডাকশনে দু একটা ইম্পর্টেন্ট লাইন আছে, এগুলো একটু জিনিস দিবেন। এন্ডোক্রাইনোলজিতে সাধারণত আপনি একবার যদি পড়ে ফেলেন বেসিকটা, তাহলে আপনার হয়ে যাবে। আপনি বেসিক ফিজিওলজির উপরেই আপনি তারপর যে কোশ্চেন করুন ফার্দার সব পারেন, বুঝে ফেলেন। একবার জাস্ট রিডিং দিয়ে দিবেন ইম্পর্টেন্ট লাইনগুলো, যেগুলো দেখানো আছে ওগুলো লাগবে না। দেন এই ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি, এইটা ইম্পর্টেন্ট খুব। ইনসুলিন এই জায়গাটা নতুন ডিভিশনে নতুন অ্যাড হয়েছে, ফার্স্ট টু লাস্ট ইচ্ছেন এভরি লাইন করবেন, এটা ট্রু ফলস এবং এসবির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, এই ফিগারটা যেটা আছে, এই ফিগারটা আমি লাস্টটা দেখাবো, ঠিক আছে। এই ফিগারটা বুঝতে পারলে কয়েক টেস্ট দিয়ে ট্রু ফলস অ্যান্সারটা খুব সুবিধা হবে, তাই জন্য আপনি সাইডে যে ইটা সেটা বুঝে বুঝে পড়তে পারেন, সময় থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মানে খালি খেয়াল রাখতে হবে, আমার কখন ক্যালসিয়াম ঢুকতেছে, কখন পটাশিয়াম
বের হচ্ছে, তারপর অ্যালুইয়া কোনটার উপরে কাজ করতেছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, এগুলো আমার জানতে হবে। ওকে, তাহলে প্রথমে যে আপনার এই যে এটা প্যানক্রিয়াটিক সেলফিট আছে, এখানে যে আপনার গ্লুকোজের টুকরো কোন কোন আপনার ট্রান্সপোর্টার দিয়ে, এই যে জিএলইউটি টু এটা দিয়ে মিলে ঢুকে, ঠিক আছে, তারপর কোন এনজাইমটা প্রথমে কাজ করে গ্লুকোকাইনেজ, এই যে এই এনজাইমের সমস্যা হলে কোন ডিজিটা, এটা একটা কোশ্চেন থাকবে সামনে, আমি দেখাবো যে গ্লুকোকাইনেজের সমস্যা হলে কোন সমস্যাটা, কোন ডিজিটা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা যাই রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন, মাস এন্ড মাস প্রোটিন, এই যেটা আমি যেটা বলে দিলাম, এই প্যানক্রিয়াসের ভিতরে কিভাবে ঢুকলো, যে গ্লুট টু দিয়ে, একটা যদি আসে আপনি গ্লুট টু দিবেন, যদি গ্রুপ আছে গ্লুট টু ওয়ান অথবা গ্লুট টু দুইটাই দিবেন, ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি থাকতে হবে। এসবিটালে জিএলইউটি টু দিবেন, হ্যাঁ, আর ট্রুপ আছে, ওকে, এটা আমি একটু পরে ফেলবো কিভাবে কি হচ্ছে, এত কিছু আসেন দাদা একটু পরে। তাহলে প্রথম সেই পিকচার যদি আমি খেয়াল করি, যে গ্লুকোজ আপনার মুখে খালি কি হয়, আর ই খালি আপনার আইভি গ্লুকোজ দিলে কি হয়, ইনফিটিন ইফেক্ট যেটা আছে, ঠিক আছে, ওইটা আপনি পাবেন না যদি আপনি আইভি গ্লুকোজ দেন, আর মুখে দিলে আপনি পেশেন্ট মুখে যদি কোনো গ্লুকোজ খান, তাহলে কিন্তু আপনি ইনফিটিন ইফেক্ট পাবেন, ঠিক আছে, এইটা এই পিকচার দিয়ে বুঝবেন। ইনসুলিন দুইটা দিয়ে আছে, বেজাল সিকুয়েশন, ঠিক আছে, এটা বেজালি সাবস্ট্রেট সিকুয়েশন থাকে, আর এটা গ্লুকোজ খাওয়ার পরে এটা হলো ফার্স্ট ফেজ, ইনসুলিন থাকে, এটা সেকেন্ড ফেজ থাকে, ঠিক আছে, এইটা পিকচার দেখা যায়, এগুলো ফিজিওলজি বোঝার জন্য, না যখন পেশেন্ট ইনসুলিন দিয়ে ট্রিট করে তখন বুঝতে হয়। আচ্ছা, এই জায়গাটা থেকে খুব সুন্দর করে একটা রিডিং দিবেন, ট্রুপোজ আসে, যেমন আপনার যে জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট আর গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপে জিআইপি জিএলপি ওয়ান, ঠিক আছে, ওরা কিভাবে কাজ করতেছে, ইনফিটিন ইফেক্টে এদের রোল কি, ঠিক আছে, ডিপিপি ফোর এনজাইমের কাজ কি, ডিপিপি ফোর ইনহিবিটর দেওয়ার কারণে কোন হরমোনটা পটেনশিয়েট হচ্ছে, ঠিক আছে, কোন এনজাইমটা পটেনশিয়েট হচ্ছে, এগুলো আমাদের কিন্তু জানতে হবে, এগুলাই আপনার রেজুলেশন অ্যাকশন অফ ইনসুলিন, যে জায়গাগুলো দেখিয়েছি এগুলো ট্রুপোজের জন্য এবং এসবি এর জন্য ইম্পর্টেন্ট, কিভাবে কাজ করতেছে। ছিল না ন্যারো রেঞ্জের ভিতরে আছে, ঠিক আছে, এগুলো এসবিএ বা আপনার ট্রুপোজের কিন্তু লাইন। আচ্ছা, দেন আমরা যাই ব্রেন কীভাবে কাজ করতেছে, ব্রেনের এনার্জি সোর্স কি, এগুলো আপনার আলটিমেটলি এখান থেকে দেখা ফেলেন, জানতে হবে নতুন ডিভিশন, এগুলো সব প্রেজেন্টেশনে চেঞ্জ আসছে, চেঞ্জ লাইন, ঠিক আছে, আপনাকে এই জায়গাটা একটু করতে হবে, এগুলো করে ফেলেন, এগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে ট্রুপোজ আসবে, এই জায়গা থেকে আপনার ট্রুপোজ আসবে, ঠিক আছে, ওকে, কোনগুলো আপনার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করতেছে, ঠিক আছে, আপনার যেগুলো আপনার এগুলো কিন্তু ট্রুপোজের জায়গা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমরা মেটাবলিজমে যাই, মেটাবলিজমে এই একটু রিডিং দিই, ঠিক আছে, এখান থেকে এই কিটোন যে আছে, ঠিক আছে, অ্যাসিটোন, অ্যাসিটোন আপনার শ্বাসপ্রশ্বাসের মধ্যে বের হয়ে যায়, অ্যাসিটোন ব্রিথিং বলি, আর অ্যাসিটোঅ্যাসিটেট আর 3-হাইড্রোক্সিবিউটারেট, ঠিক আছে, কোনটা ব্লাডে আসে, কোনটা ইউরিন আসে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এসবি এর আপনার পেট কোশ্চেন, ঠিক আছে, পেট এসিপি ফ্যাটি থেকে যে আপনার কিডনি ফাংশন হচ্ছে, তিনটা কোনটা কোন মাধ্যমে আসতেছে, ঠিক আছে, এইটা এই ফ্যাক্ট মেটাবলিজমটা আমার অবভিয়াসলি অবভিয়াসলি পড়ে ফেলতে হবে। দেন আমরা নেক্সট পেজে ইনভেস্টিগেশন, এই যে ইনভেস্টিগেশন এটা আমি তো বললাম না, যে ইনভেস্টিগেশন কি, এটা ট্রুপোজ, ঠিক আছে, আপনি প্রস্রাবে ইউরিন, ইউরিনে গ্লুকোজ যদি পান, তাহলে আপনি কি কি সার্চ করবেন, রিপিলি কেটার লাইকোসোরিয়া, এটা ডায়াবেটিস জন্য হচ্ছে না, কোনো কোনো কারণ হচ্ছে, দ্যাটস ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইনডিলি আপনি বুঝতে পারবেন ট্রুপোজের জায়গা। আচ্ছা, ব্লাড গ্লুকোজ আমরা কোন তাতে মেজার করবো, যে ভেনাস প্লাজমা মেজারমেন্ট অফ দ্য মোস্ট রিলায়েবল ফর ডায়াগনস্টিক পারপাস, আমি এখানে এই পাশে এসবি লিখে দিচ্ছি, যেটা লিখে আছে, যেটা পড়ে ফেলেন, এখান থেকে যে এসবি গ্লুকোজ পাবেন লাইন পাবেন, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাদার বক্স, এটা হলো আপনার ডায়াবেটিস এন্ড প্রিডায়াবেটিস ডায়াগনোসিস করুন, আমি তাহলে ডায়াবেটিস ডায়াগনোসিস করে দেখেন, এটা দেখি ক্রাইটেরিয়াটা দেখি, ঠিক আছে, এই তিনটা পাস পড়ে ফেলেন, তাহলে এসবি ওয়ান কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আর দেখেন পিপায় সবুজ কালার দেখা গেছে, অ্যাসিমটোমেটিক পেশেন্ট, টু ডায়াগনোস্টিক টেস্ট আর রিকোয়ার্ড টু কনফার্ম ডায়াবেটিস, মানে একবার করলেন, মানে একবার ফাস্টিং করলেন, টু আর আপনার ব্রেকফাস্ট, টু আর ওজিটি করলেন, আবার রিপিট করতে হবে, যদি পেশেন্টের কোনো সিমটম ক্লাসিক্যাল সিমটম না থাকে, মানে পলিউরিয়া, পলিডিপসি, পলিপেজি, এগুলো নাই, ওয়েট লস, এগুলো নাই, ঠিক আছে, তাহলে আপনি আবার রিপিট করতে হবে, আপনি করেন 14 দিন পর আবার রিপিট করেন, যে পরীক্ষা টার্গেট করছিলেন ওই পরীক্ষা রিপিট করেন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এসবি ওয়ান সি আপনার গ্রেটার দেন অর ইকুয়াল 48 মিলিমোল পার মোল দেওয়া, আমরা তো এইটা ইউকে ওরা এই হোক ইউজ করে, আমরা দেশে কোন ইউজ করি 6.5, তাহলে আপনি এখানে স্ল্যাশ দিয়ে একটা 6.5 লিখতে পারেন, ঠিক আছে, 48 এই হলো আপনার 6.5, বেশি গেলেই বাইরে সমান হলো আপনার রিটিং ডায়াবেটিস, কি ডায়াবেটিস কন্ডিশন, এগুলো আপনাদের ক্লাসে কিন্তু পড়েছে, পিডাবেটিস কিন্তু দুইটা, ইফেক্ট ফাস্টিং গ্লুকোজ, ইফেক্ট গ্লুকোজ চলে আসে, ঠিক আছে, এখানে দেখেন এসবি ওয়ান সি একটা রেঞ্জ দেওয়া আছে, এটা আমি একটা নাইজ গাইডলাইন একটু ফলো করতে পারি, দেখতে পারি, ঠিক আছে, আমি এখানে ডায়াবেটিস না করতে পারি, কিন্তু আপনি কিন্তু এটা দিয়ে ডায়াগনোসিস হবে, এখানে দিয়ে ডায়াগনোসিস হবে, মানে আপনার একটা পেশেন্ট ডাক্তার রেঞ্জ দিল, ফাস্টিং দিয়ে দিল আপনার 6.1 থেকে 6.9 এই রেঞ্জের ভিতরে, কিন্তু টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট বা টু আওয়ার্স আফটার গ্লুকোজ লোড আপনার দেখা গেল 11.1 এর কমই আছে, ঠিক আছে, তখন কি হবে, আর আপনার দেখা যেত ফাস্টিং আপনার 7.7 এর বেশি, আবার টু আওয়ার্স আফটার গ্লুকোজ লোডেও আপনার 11.1 এর কম, তখন কি হবে, ঠিক আছে, এটা ইমপ্লাই ফাস্টিং গ্লুকোজ, ফাস্টিং এর সমস্যা, আর ইমপ্লাই গ্লুকোজ টলারেন্স, ঠিক আছে, এটা 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 তাহলে এই দুটো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কিন্তু আপনার ওই যে 6.1 থেকে 6.9 এর ভিতরে আছে কিনা, একটা 7 এর বেশি কিনা ফাস্টিংটা, এই দুটোতে কিন্তু আমার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে, ওকে, ওজিটি করার আগে কি করতে পারি, এটা একটু উপর থেকে রিডিং করে ফেলবেন, এই লাইনগুলো দেখেন, এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এই লাইনগুলো দেখেন ইম্পর্টেন্ট, জাস্ট পড়লেই আপনি পেয়ে যাবেন, এগুলো পড়লেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, ওকে, ইন্টারস্টিশিয়াল গ্লুকোজ এখান থেকে এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখেন, এই জাস্ট রিডিং যেগুলো নতুন আসছে তো এই চ্যাপ্টারে আসতে পারে, আপনি জানেন কিনা এটা দেখার জন্য আর কি, ওকে, দেন আমরা যাই, এগুলো লাগবে না, ইউরিন অ্যান্ড ব্লাড কিটোন, এই যে জায়গা, এই জায়গাগুলো আপনার এসবি আসার জন্য ট্রুপোজের জন্য খুব ইম্পর্টেন্ট, ইউরিন টেস্ট ডিটেক্ট অ্যাসিড টু অ্যাসিড, তার মানে ইউরিনে কোন কিটোন পাওয়া যায়, অ্যাসিড টু অ্যাসিড, এটা কোন যদি আমরা দেখি নাইট্রোপ্রোসেপ্ট টেস্ট, ঠিক আছে, এটা আর বিটা হাইড্রোক্সিবিউটারেট পাওয়া যায় ব্লাড, বি ফর বিটা হাইড্রোক্সিবিউটারেট, বি ফর ব্লাড, ঠিক আছে, এটা আমরা খেয়াল রাখতে হবে, এটা টেস্ট হয়ে গেল, অ্যাসিড টু ব্রিথিং, অ্যাসিড রেসপিরেটরি টাইপ বেড়ে যায়, মিষ্টি গন্ধ, শ্বাসপ্রশ্বাসের মিষ্টি মিষ্টি গন্ধ পেলে ডায়াবেটিস, আচ্ছা, গ্লাইকোজেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এই যে এই জায়গাটা রিডিং দিবেন, ঠিক আছে, কি হচ্ছে, এখান থেকে ট্রুপোজের জায়গা, যে কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট হয় হিমোগ্লোবিনের সাথে, ঠিক আছে, এগুলো আর কি নন গ্লাইকোজেটেড অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ইন্টারপ্রিটেশন অফ ক্যাপিলারি ব্লাড মেজারমেন্ট, ক্যাপিলারি ইউরিন, ঠিক আছে, কেয়ারফুল,
এগুলো নিয়ে আসতে হবে। এটা কিন্তু সিনারি দিবে একটা পেশেন্ট আপনার কাছে বারো আসতে 35 বছর বয়স, ইউটি আর কোনো পিতাই নেই, আপনি ইউটি অ্যান্টিবায়োটিক ট্রিট করছেন, তারপর ইউটি হচ্ছে, আপনি পেশেন্ট অবভিয়াসলি ব্লাড সুগারটা চেক করবেন, ডায়াবেটিস কিনা চেক করতে হবে, ঠিক আছে, খালি অ্যান্টিবায়োটিক দিয়ে সারা দিবেন, এই কাজ করা যাবে না, এটা ভুল। আচ্ছা আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে বিয়ে ফ্লো চার্টে গিয়ে বিয়ে খুবই বেশি, আপনি দেখেন কি হয় অ্যাবসোলিউট ইনসুলিন ডিফিসিয়েন্সি, মানে টাইপ 1 ডায়াবেটিস, ঠিক আছে, কি হয় যেটা বেড়ে যাচ্ছে, তিনটা বেড়ে যাচ্ছে, একটা গ্লুকোজ আপনি যার কারণে মেইন কি হয় হাইপার গ্লাইসেমিয়া, যার কারণে কসমেটিক ডায়াবেটিস, ডিহাইড্রেশনের কারণে কি হচ্ছে, সেকেন্ডারি হাইপার অ্যালস্টারনিজম হচ্ছে, যার কারণে পটাশিয়াম ডিফিসিয়েন্সি হচ্ছে, তাহলে আমি যদি বলি অ্যাবসোলিউট ইনসুলিন ডিফিসিয়েন্সি পেশেন্ট ক্যান পটাশিয়াম ডিফিসিয়েন্সি নিয়ে একটা ক্লিনিক্যাল ডেভেলপ, হোয়াট ইজ দ্য কজ, এই যে আপনার দেখাতে হবে সেকেন্ডারি হাইপার অ্যালস্টারনিজম, ঠিক আছে, ইটিও কিছু জিনিস হিসেবে মেটাবলিক এসিডোসিস হয়, ঠিক আছে, আবার এদিকে ডিহাইড্রেশনের কারণে আপনার রেনাল ফাংশন ডিটেরিওরেট করে, যার কারণে আপনার ল্যাকটেট বেড়ে যায়, এটা মেটাবলিক এসিডোসিসের জন্য দায়ী, ঠিক আছে, রেনাল ফাংশন যখন কমে যায় তখন তো আপনার এসিড ডিসঅর্ডার হবে, ঠিক আছে, ওকে, তাহলে এটা টেস্ট গ্রুপ পেলাম, আর এখান থেকে গ্রুপ আছে, এই বক্স ইম্পর্টেন্ট, আমরা আগাই টাইপ 1 ডায়াবেটিস প্রিডিসপোজিং ইন অ্যাডাল্ট, সরি টাইপ 1 ডায়াবেটিস অ্যাডাল্ট প্রেজেন্টেশন করে, এই জায়গাটা আপনার এসবিএ গ্রুপ এক্লু এই যে যে লাডা আছে, ঠিক আছে, লেট অটোইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্ট, ঠিক আছে, আমরা জানি টাইপ 1 ডায়াবেটিস প্রেজেন্ট করা হলো আর্লি এজ, সাধারণত এজ রেঞ্জ কত 5 থেকে 7, কিন্তু এই লাডা পেশেন্টগুলো টাইপ 1 ডায়াবেটিস প্রেজেন্ট করে অনেক পরে, তো আমার কনফিউশন হতে পারে যে টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু আসলে এটা লাডা, ঠিক আছে, এই টাইপ 1 ডায়াবেটিস মানে অটোইমিউন, কিন্তু প্রেজেন্টেশন করতে পারে, এই জায়গাটা এসবিএ এবং গ্রুপ জন্য পড়ে গেলেন, ফুল জায়গাটা দেখা যাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস এখন আমি চলে এসে টাইপ 1 আলোচনা করলাম, এই জায়গাগুলো যেগুলো ডায়াগনোস্টিক আমি লাগিয়ে ফেলি, ওকে, এটা লাগবে না এখান থেকে, এই লাস্ট লাইনটা একটু লাগাই, ওকে, রিস্ক ফ্যাক্টর ফর টাইপ 2 ডায়াবেটিস, ঠিক আছে, আমি এই পাঁচটা রিস্ক ফ্যাক্টর নাম্বার করে দিয়েছি, 1 2 3 4 5 করে বলে ফেলেছি, এর ভিতরে ভিতরে যে লাইনগুলো আছে সেগুলো আমি পড়ে ফেলি, লাগিয়ে ফেলি, এই নতুন জিনটা আসছে, এইটা আপনাকে প্রপোজ এসবিএ তে দিতে পারে, ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটা আমি লাইফ স্টাইল অ্যাট্রোবেসিটি পড়ে ফেলবো, এই ডিপিসি পড়ে ফেলবো, এই জায়গাটা পড়ে ফেলবো, বিএমএর সাথে কি সম্পর্ক, ঠিক আছে, ওকে, ক্লিনিক্যাল কোর্স, এই জায়গায় এই লাইনগুলো আমি লাগিয়ে ফেলি, আচ্ছা, এই স্ট্রাকচার নিয়ে এই জায়গায় ইম্পর্টেন্ট লাইনগুলো আমি লাগিয়ে ফেলি, এই জায়গাটা দিয়ে দিয়েছে, আচ্ছা আদার ফর্ম অফ ডায়াবেটিস, ঠিক আছে, একটা কোশ্চেন আসার চান্স আছে, নতুন আদার ফর্ম অফ ডায়াবেটিস পড়ে গেল, ঠিক আছে, আচ্ছা দেন আমরা লাগাই, এটা হলো মনোজেনিক ডায়াবেটিস, ঠিক আছে, মনোজেনিক ডায়াবেটিসটা এসবিএর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আচ্ছা মনোজেনিক ডায়াবেটিস উপরে যে জায়গাগুলো আছে এই জায়গাটা লাগিয়ে ফেলি, ট্রুপলস আসবে, ট্রুপলস আসবে, ট্রুপলস আসবে, ট্রুপলস আসবে, মনোজেনিক ডায়াবেটিসটা খুব ইম্পর্টেন্ট, ক্লাসে আপনাদের অবশ্যই পড়াইছে, এটা খুব ভালো করে বলুন, এটা আমি দিয়ে দিয়েছি, এটা খুব ভালো করে বলুন, পুরাটা দেখা যাবে, কিচ্ছু ভুল করা যাবে, ঠিক আছে, আপনার দাদা, আপনার দাদা এবং আপনি তিনজন, এবং তিনজনের সাথে একটা একটা সিনারি হতে, এটা মনোজেনিক ডায়াবেটিস, ঠিক আছে, এই যে এইগুলো একটু দেখে ফেলবো, ঠিক আছে, এটা মনোজেনিক ডায়াবেটিস ইনসুলিন আদে সালফোন লিভার দিতে পারছেন, কোনটা কোনটা টাইপ 1 আলফা আর 4 আলফা, এটা একটা ট্রুপলস, ওকে, এটা আপনার খেলা, ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট, রিডিং দিব, এই টাইপ খেলা, আসতেও পারে, কোডিং যদি বসতে পারে, ঠিক আছে, আসেন, প্রেজেন্টিং প্রবলেম ইন ডায়াবেটিস, ঠিক আছে, ডিকে পেশেন্ট কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, ঠিক আছে, কিন্তু টাইপ 1 মেইন পেশেন্ট থেকে ডিকে টাইপ 2 মেইন পেশেন্ট থেকে হাইপারগ্লাইসেমিয়া হাইপার স্টেট স্টেট, কিন্তু এখানে কিন্তু ডিকে হতে পারে, আপনি বলতেছেন কখন হতে পারে, আসলে সবার পেশেন্টের অনেক দিন ধরে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস থাকে, সব বিটা সেলিপ্রাই ড্যামেজ পড়ে চলে গেছে তখন, ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন এই বক্সটা নতুন না, আগে ছিল অ্যাড্রেস, এই এটা নতুন আসছে, নন ফাস্টিং সিরাম সি পেপটাইড, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আপনি ক্লু দিবে যে এটা টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস, সিনারিও দিয়ে দিবে, এইচ দিয়ে দিবে, দিয়ে আপনার কাছে এগুলো দিয়ে ক্লু চাই, আমরা ডায়াবেটিস থাকি, আমরা কিন্তু জানতে হবে এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট ফর এসবিএস, বুঝছেন, ওকে, ডায়াবেটিস কিটো এসিডোসিস, ডিকে ডিকে কোনটা মেইন প্রেজেন্টেশন টাইপ 1, ঠিক আছে, কিন্তু টাইপ 2 হতে পারে, এই যে এখানে প্রপোজ আছে, আমি একটু একটু লাগাই ফেলি, একটু লাগাই ফেলি, পুরোটাই ডিকে পুরোটাই করতে হবে, ঠিক আছে, ডিকে আর এসিডোসিস আপনার সিনারিও দেশ বেশ থাকা, ঠিক আছে, ক্যাথো জেনেসিস এর ক্লিনিক্যাল ট্রায়াল আছে, ডিকে ডায়াগনোসিস এটা মুখস্থ করতে হবে, আপনার গ্লুকোজ লেভেল পর্যন্ত সব মুখস্থ করতে হবে, দেখেন এখানে 11.1 বেশি দেওয়া আছে, বেকারো রিকল দেওয়া কিন্তু, বেকারো রিকল দিলে কিন্তু আপনি ফলস দেখাবেন, ঠিক আছে, এরকম আর কি, চোখ খোলা রেখে একটু লাগাতে হবে, আবার হাইপার কিটোনেমিয়া, এখানে কিন্তু 3 অর ইকুয়াল, মানে বেটার অর ইকুয়াল 3 দেওয়া আছে, ঠিক আছে, এটাও আপনার এসবিএ গ্রুপ, আপনার ইকুয়াল কিন্তু নাও দিতে পারে, আর কিটোন ইউরিয়া, এখানে কিন্তু 2+ লাগবে, কারণ আমরা জানি হাইপারগ্লাইসেমিয়া হাইপারগ্লাইসেমিয়া স্টেটে 1 বা 1+ স্ট্রেস কিটোন ইউরিয়া হতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি ডিকে ডায়াগনোস করতে অবশ্যই 2+ বা তার বেশি আপনার কিটোন ইউরিয়া হতে হবে, সাথে এই এই ফিচার তিনটা থাকতে হবে, ঠিক আছে, মেটাবলিক এসিডোসিস থাকতে হবে, ভিটামিন লেভেল ভেনাসে ভিটামিন 15 মিলিমিটার নিচে আসতে হবে এবং পিএইচ 7.3 নিচে নামতে হবে, আপনার পিএইচ না কিন্তু এসবিএ দিতে পারে, তাহলে এটা হলো এসবিএ গ্রুপ, ঠিক আছে, আমি যাচ্ছি না জাস্ট দাঁড়াই দিলাম, এই লাস্ট লাইনটা নতুন ডিভিশনে অ্যাড দিয়েছে, ডিকে ক্যান অকার উইদাউট হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে, কি কি কজ দিয়েছে আপনি একটু দেখে দেখে ফেলবেন, এটা 5% কেস হতে পারে, ঠিক আছে, এই আর কি একটু বলছে, এই জায়গাগুলো আমরা পড়ে ফেলবো, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি যেগুলো দেখাই দিচ্ছি সেটা 2% নিয়ে ভিডিও কারেকশন করবো, আমরা একটা সিনারিও দিতে পারি, এস বিএ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এই জায়গাগুলো একটু দেখি, ওকে, নেক্সট পেজ ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াবেটিস ও এসিডোসি, ঠিক আছে, ঠিক আছে, সিন সাইনগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে আপনার হাইপারটেনশন হয় কিন্তু ডিকে, তার জন্য কিন্তু ফ্লুইড লাগে পেশেন্টের অনেক, কোল্ড এক্সপিরিয়েন্স, টাকি কার্ডিয়া পেশেন্ট, আচ্ছা ডিকে পেশেন্ট, ঠিক আছে, সাথে যে এয়ার আঙ্গা থাকে, কুসুমাস ব্রিদিং থাকে, এসিডন ব্রেথ থাকে, ডিলে থাকে, এই টাকি কার্ডিয়া, একটা ডায়াবেটিস পেশেন্ট আপনি যদি বিটা ব্লকার দিয়ে দেন, ঠিক আছে, তার কিন্তু টাকি কার্ডিয়া পেশেন্ট করবেন, তখন তার মেইন ব্রিদিং ফিচার কিন্তু টাকি কার্ডিয়া পাবেন, ঠিক আছে, তো বিটা ব্লকার করার আগে ডায়াবেটিস পেশেন্ট আমাদের কশাস থাকতে হবে, ইনভেস্টিগেশন এই দেখেন সবগুলো পড়বেন ডিটেল করে, এইটা নতুন এসেছে প্রেগনেন্সি টেস্ট, এটা আগে ছিল না, তাহলে ইন অল ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, চাইল্ড বিয়ারিং এজ পেশেন্ট জানে না, তার আগে থেকে পিএইচডি ডায়াবেটিস ছিল, বা এখন তার টেস্ট ডায়াবেটিস ডেভেলপ করছে, প্লাস সুগার হাই ওয়ে বসে আছে, পেশেন্ট আপনার কিন্তু ডিকে প্রেজেন্ট করতে পারে, তাহলে আপনার প্রেগনেন্সি টেস্ট করতে হবে, ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডিকে ডেলিভারি কন্ডিশন চলে আসছে, লাগাই ম্যানেজমেন্ট আপনার যে কত লাগবে, আপনি যাচ্ছে লাইনগুলো দেখাচ্ছে বলে ফেলবেন, রুই রিপ্লেসমেন্ট, ইনসুলিন রিপ্লেসমেন্ট, ইনসুলিন রিপ্লেসমেন্ট বলবে, এই যে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার যাবে, এটা ইম্পর্টেন্ট, ডিকে ইনসুলিন রিকোয়ারমেন্ট বেশি, হাইপারগ্লাইসেমিয়া হাইপার স্টেট ইনসুলিন রিকোয়ারমেন্ট কম, 0.5 ইউনিট পার কেজি পার আওয়ার, এটা কিন্তু এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওকে, এবারে তোমরা পড়ে ফেলবো, ঠিক আছে, ইনসুলিন কখন বাড়াবো, কিটন কিটন দেখে দেখে আমার এগুলো সিদ্ধান্ত নিতে হবে, পটাশিয়াম কোন রেঞ্জে থাকলে কি করতে হবে এগুলো ইম্পর্টেন্ট, তারপরে
বাইকার্বনেট কখন দিব, ঠিক আছে, বাইকার্বনেট দিলে কি সাইড ইফেক্ট হতে পারে, যে পাউনারি আপনারা সরি সেরেবেলি ডিম হতে পারে বাইকার্বনেট দিলে, তো এগুলো আমি সেন্স ক্লিনিক্যাল প্র্যাকটিস করি না। হাই ডিফিনেন্সি ইউনিট এই ফ্লো চার্টটা নতুন আসছে, দেখেন তিনটা জায়গা আমি রাখতে ফ্লুইড ইনসুলিয়াম পটাশিয়াম, এই তিনটা মেন স্টে অফ ট্রিটমেন্ট অফ কিটো এসিডোসিস আর ডিকে এক কেতে ফ্লুইড কেতে দেখেন ভিডিও কমপ্লিট থাকলে একটু নিচে দেখতে পারেন, দেখেন যখন আপনার ব্লাড গ্লুকোজ 14 নিচে চলে আসবে তখন 3% গ্লুকোজ 125 ml পার আওয়ার শুরু করতে হবে, মানে আপনি 5% DNS যদি 30 ডকার নিতে শুরু করেন তাহলে 150 ml পার আওয়ার চলে যাবে, ঠিক আছে। ওকে পটাশিয়াম দেখেন পটাশিয়াম রিকমেন্ডেশন গুলো করে এত কম হলে কত দিবেন, 3.5 থেকে 5 কত দিবেন, আর 5.5 এর উপরে থাকলে দরকার, ঠিক আছে। ওকে এই যে দেখেন প্রথমে আমি এইভাবে স্ক্রিন স্টার্ট করবো, তারপরে সাবস্ক্রিপ্ট আর সাথে সাথে সাবস্ক্রিপ্ট বেদাল ইনসুলিন আমাকে দিতে হবে, ঠিক আছে। আমাদের ড্রিপ চলতেছে আপনি বেদালটা দিব না, পরে দিব না, আপনি ড্রিপ চালাবেন বেদাল দিবেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই এগুলো প্র্যাকটিক্যাল লাইফ লাগে, এটা লাগতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা লাগাই এগুলো আপনি ম্যানেজমেন্ট আপনার করতে এবং বারবার চেক করতে হবে, ঠিক আছে। ওকে হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাল স্টেট এখন ডিকে বললাম, এখন আপনার এই এসে চলে গেল, এটা আগে অঙ্ক বলতো, অঙ্ক টার্ম ইজ নাও অফসলে, ঠিক আছে। অঙ্ক টার্ম আপনি ইউজ করবেন হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাল স্টেট, এই জায়গাটা থেকে ট্রুপ আসবে, ডায়াগনস্টিক কাটি দেখি, এটা ডিকে হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাল স্টেট, ইউ হ্যাভ টু ফার্স্ট ডিফারেন্সিয়েট, এই যে ডিফারেন্সিয়েট করবেন এই জায়গাটা দিয়ে ট্রুপ আসবে, ঠিক আছে। আর ডিকে কি ডায়াগনস্টিক ট্রাই এটা আমি দেখাইলাম একটু আগে, ওকে এটা বলে পড়ে ফেলবো, এই জায়গাটা যে জন্য ইম্পর্টেন্ট, ডিকে হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাল স্টেট কিন্তু আপনি অনেক ফ্লুইড যায়, ঠিক আছে, 10 থেকে 22 লিটার বলছে, এটা পার্সোনাল ওজন যদি আপনার 100 কেজি হয় এটা খেয়াল রাখতে হবে, কিন্তু আমরা হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাল স্টেটে ফ্লুইড রিপ্লেসমেন্টটা একটু লেন্দি টাইম নিয়ে করবো, ঠিক আছে। ডিকে মতো অ্যাক্সিস অ্যাক্সিস ফ্লুইড ম্যানেজমেন্ট করা যাবে, খুব তাড়াতাড়ি ফ্লুইড ম্যানেজমেন্ট করা যাবে, ঠিক আছে। তাহলে আপনার অসমোলারিটি চেঞ্জ হবে, ঠিক আছে, আমার পেশেন্ট কিন্তু মাইলিন ডিটাচমেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, অথবা সেরিব্রাল ইডিমা ডেভেলপ করতে পারে যদি আপনার এরকম মিসম্যাচ হয়। আচ্ছা আমরা এই জায়গাগুলো দেখি, ইট ইম্পর্টেন্ট। আচ্ছা এই পিকচারটা এটা নতুন আসছে, এখানে দেখেন কি আছে, ফ্লুইড অ্যান্ড পটাশিয়াম আর ইনসুলিন, এখানে ফ্লুইড অ্যান্ড পটাশিয়াম কথা বলতে, ঠিক আছে। আচ্ছা ওইটার মতো এরকম পটাশিয়াম রিকমেন্ডেশন রাখেন, কি রাখছে পটাশিয়াম আপনার, এটা দেখে দেখে আপনার দিক করতে হবে, আপনি 4 থেকে 5 উইক, কারণ এখানে ইনসুলিন রিকোয়ারমেন্ট কম, তো তাই পটাশিয়াম আপনার অতটা হাইপোক্যালেমিয়া হয়ে যায়, ঠিক আছে। আপনি স্যালাইন দেন, তারপরে যে দেখেন এইম ফর অসমোলারিটি টু ডিক্রিজ বাই 3 to 8 মিলিঅস্মোল পার কেজি, মানে আস্তে আস্তে ব্লাড অসমোলারিটি কমে যাবে, ঠিক আছে। ইনসুলিন দেখেন ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে গেছে, ডিকে থেকে কম, অনলি আফটার কমিং ফ্লুইড, মানে হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাল স্টেট বেশি ফার্স্ট আপনি ইনসুলিন দেবেন, ফার্স্ট আপনি ফ্লুইড দেন 2 থেকে 3 লিটার ফ্লুইড দেওয়ার পরে, তারপরে আপনি দেখবেন কি কি দেখবেন, সিগনিফিকেন্ট কিটোনেমিয়া আছে কিনা ব্লাডে, ঠিক আছে। কিটোন যদি 1 মিলিমোল পার লিটার বেশি হয় তখন আপনি ইনসুলিন স্টার্ট করবেন, দিস ইজ রিকমেন্ডেশন। প্রথম 1 থেকে 1000 মধ্যে আসলে এবং আফটার 6 আওয়ার্স পরে আসলে কিন্তু আপনার ইনসুলিনের ডোজ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখবেন এবং কাটি আছে, এগুলো করতে লাগে না, এগুলো সাথে আর কিছু সেটা আপনার মেন ইম্পর্টেন্ট জায়গা লিখতে আর কিছু লাগবে হাইপারটেনশন, আর ডিফারেন্সিয়েট করার জন্য বক্সটা ইম্পর্টেন্ট, এই বক্সটা আমরা খুব ভালো করে বলতে অ্যাবডোমিনাল পেন কোনটা দিকে, তাহলে এরকম সিনারি দিবে একটা ডায়াবেটিক পেশেন্ট থাকি, আমি অ্যাবডোমিনাল পেন প্রেজেন্ট করছে আর হ্যান্ড দিয়ে একটা দিবেন, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। ওই জায়গাটা একটু জায়গায় ফিরে আমরা এই জায়গা ট্রুপ অপশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। পোর প্রগনোস্টিক সাইন ইন হাইপারগ্লাইসেমিক হাইপারসোমাস্টিক ইম্পর্টেন্ট, ওকে। আমরা প্লাজমা সোমাটিক ক্যালকুলেশন করতে হবে, আর আপনি মনে রাখবেন আপনি যদি এই যে এই লাস্ট লাইনটা বলবেন, আপনি যদি সোডিয়াম ক্যালকুলেশন করতে হবে কিভাবে, আপনার ব্লাড সুগার 5.5 মিলিমোল বেশির জন্য সোডিয়াম সাথে 1.6 মিলিমোল সোডিয়াম অ্যাড হচ্ছে, ঠিক আছে। এই বক্সটা নতুন আসছে, আরো গাইডলাইন সাধারণত, এটা হলো আপনার হাইপোগ্লাইসেমিয়া, এটা হলো লেভেল 1, 2, 3 চলে আসছে, ঠিক আছে। এটা আমি দেখে নেব, এই এগুলো হলো গাইডলাইন সাবজেক্ট হবে, যদি কোনো সারের সামনে চলে যায় তাহলে আপনার সিনারে মানে প্রশ্ন করবে, ঠিক আছে। আচ্ছা সাইজ একটা বক্স, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মোস্ট কমন সিমটম অফ হাইপোগ্লাইসেমিয়া, দেখেন এখানে আপনি দেবে যে হাইপোগ্লাইসেমিয়া নিউরোগ্লাইকোমেনিক ফিচার কি কি, একটু বোঝাতে পারেন না, এখানে ছয়টা আসতে তাহলে আপনি একটা ছয়টা মনে রাখেন, এই দিকে দুইটা এটা ট্রুপ ভুল করা যাবে না, ঠিক আছে। ওকে আচ্ছা হাইপোগ্লাইসেমিয়া এই যে ইম্পর্টেন্ট লাইন আছে, এটা পড়ে ফেলবেন কি কি কারণ হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, এটা ট্রুপ হচ্ছে জায়গা, এগুলো আমরা টাকা ফেলি, ওকে। দেন আমরা এই যে এই বক্সটা ট্রুপ হচ্ছে জন্য খুব ইম্পর্টেন্ট, একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া রিস্ক ফ্যাক্টর কি কি, ঠিক আছে। এই বক্সটা নিয়ে আসছে, এই বক্সটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট, দেখেন এই যে লিপো হাইপারট্রফি হলে কিন্তু আপনার ইনজেকশন সাইটে আপনার চেক করতে হবে না, ইনসুলিন অ্যাডিশন কিন্তু ভেরিয়েবল ইনসুলিন অ্যাডিশন, এর জন্য হাইপোসিবল পেডিয়াট্রিক সার্জারি হলো হাইপার ইনসুলিন মেডিকেল, ঠিক আছে। অ্যাডিশন ডায়াগনোস অ্যাডিশন সাথে পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে পেতে পারে, গ্যাস্ট্রোপ্যারেসিস, ঠিক আছে, এগুলো যেগুলো আমি আগে সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই খেয়াল করবেন, এই তিনটা যে রিডিউস গ্লুকোনিওজেনেসিস কস কি, এখানে গ্যাস্ট্রোপ্যারেসিস এই তিনটা, ঠিক আছে, ইনক্রিজ গ্লুকোজ ভেরিয়েবিলিটি, ঠিক আছে, এই তিনটা পড়ে ফেলবেন, ঠিক আছে। স্টার দেওয়া টিপার একটা জায়গা, অল কজ রিডিউস ইনসুলিন ক্লিয়ারেন্স, ঠিক আছে, স্টার দেওয়া গ্লাসগুলো কজ রিডিউস ইনসুলিন ক্লিয়ারেন্স, আপনি ব্যাপার করছে কিডনি ডিজিজ আর অ্যাডভান্স লিভার, ঠিক আছে, এটা ফেলার। আচ্ছা নক জার্নাল হাইপোগ্লাইসেমিয়া উইথ টাইপ 1 ডায়াবেটিস কমন, এই যে ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা আগে বলবো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ডেড ইনভেস্ট সিনড্রোম কি, ঠিক আছে, লং টার্ম ক্লাসে পড়াতে এগুলো থেকে আর কি, ইমার্জেন্সি ট্রিটমেন্ট হাইপোগ্লাইসেমিয়া, এই যে আমরা হাইপোগ্লাইসেমিয়া লেভেল 1 টু 3 করে ফেলতে, লেভেল 1 টু তে আমি কি ম্যানেজমেন্ট দেবো, লেভেল 3 দেবো, তাহলে এই দেখেন, তাহলে এই 21.17 এই বক্স, আর আপনার এই এই বক্স লেভেল অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা দিয়ে টেস্ট বেসিন বানাতে পারে না, আপনাকে বলবে না যে এটা টাইপ লেভেল 1 হাইপোগ্লাইসেমিয়া, আপনি যেরকম ভ্যালু দিয়ে দিবে, ভ্যালু দিয়ে দিয়ে আপনার ম্যানেজমেন্ট হবে, ঠিক আছে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, ওকে। দেন আমরা যাই, এতক্ষণ যেগুলো থাকলে এগুলো ইম্পর্টেন্ট বেশি ছিল, আমার আসার মতো প্রশ্ন বেশি ছিল, এখন আসার মতো প্রশ্ন নাই, এই লাইনটা আমরা দাঁড়িয়ে ফেলবে, এই জায়গায় ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট, ওকে। ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস, এই বক্সটা, এই বক্সটা শুধু নাম বলবেন, লেফট সাইডে যে নামগুলো আছে নামগুলো বলবেন, শুধু আমি যেগুলো এই যে আপনার সবুজ দিয়ে দাঁড়াইছি এগুলোর ক্ষেত্রে আপনি এই হলুদ লাগানো অপশনগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে, আর কিছু লাগবে সাধারণত, ওকে। এটা লাগবে এই বক্স, আচ্ছা সেলফ অ্যাসেসমেন্ট অফ গ্লাইসেমিক কন্ট্রোল, এটি করে ফেলবেন, এই জায়গাটা আপনার ইম্পর্টেন্ট এসবি আসার জন্য, ঠিক আছে, এই জায়গাটা আমি একটু মনোযোগ দেবো, ওকে। থেরাপিউটিক গোল, ঠিক আছে, একটু দেখবো টাইপ 1 আমার এসবিএনসি থেরাপিউটিক গোল কত, এসবি এনসি থেরাপিউতে কত, ঠিক আছে। নেক্সট আমি এগুলো লাগবে না, ওল্ড পেশেন্টের সাধারণত ভাস্কুলারিজম ভাস্কুলার ডিমেজ থাকে, তাই তার হাইপোগ্লাইসেমিয়া হলে ঠিকমত ডিটেক্ট বলতে পারে না, এই পেশেন্ট কিন্তু কমপ্লেন্স করা হয়, এটা এইখান থেকে এসবি আর এনি পেশেন্টের টাইপ ডায়াবেটিস পোস্ট যদি 40 বছরের বেশি হয় তাহলে আপনাকে দুইটা সরি স্ট্যাটিন, এটা ইজ ভিত্তি অফ দ্যাট কোলেস্ট পোস্ট লেভেল, যাইতে হবে স্ট্যাটিন অ্যাড করে দিলে, এটাই বলছে আপনি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো লাগবে না, এগুলো আপনি কেন জন্য বলবেন নট ফর এসিপিএস, ঠিক আছে। এগুলো একটু আমরা দেখে ফেলি, মেডিটেরিয়ান ডায়েটের কথা বলা হয়েছে, কোনগুলো আমার ডায়াবেটিস খেতে পারবে, কোনগুলো ডায়াবেটিস খেতে পারবে না একটু দেখে ফেলবো, ওয়েট ম্যানেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এক্সারসাইজ অ্যালকোহল অ্যান্ড স্মোকিং এইটা একটু দেখাই, রমজান অ্যান্ড ডায়াবেটিস, ঠিক আছে। এই রমজানের পেশেন্টকে আপনি কিন্তু আগে 2-3 মাস আগে রিভিউ করতে হবে, পেশেন্ট রোজা রাখতে পারবে কি পারেন, এবং রমজানের আগে কিন্তু কতদিন আগে আগে এই ওষুধগুলো স্টার্ট করতে হবে, দেখেন GLP-1 আর DPP-4 inhibitor এগুলো আসলো রোজা রাখবে 7 দিন আগে স্টার্ট করে দেবে, কাজ করে যাবে এগুলো 6 থেকে 8 বিফোর স্টার্ট করতে হবে,
আছে ইতি বলছে আর কি। আচ্ছা আমরা দেখি গ্লুকোজ লোয়ারিং এজেন্ট, এইখান থেকে আপনি মেইনলি কি বলবেন? দাগাই দাগাই দিয়েছে আপনি মেকানিজম ইন্ডিকেশন, ঠিক আছে কন্ট্রা ইন্ডিকেশন, মেইনলি এই তিনটা জিনিস বলবেন আর কিছু না। এইটা আমি লাস্টে দেখাবো, এখানে যেটা দিয়েছে এখানে আপনার অর্ধেক বক্স দিয়েছে, বাকি অর্ধেক বক্স আপনার লাগবে ক্লিনিক্যালি লাগবে, লেস বিও আসতে পারে, ঠিক আছে। তাহলে এই বক্স আমি লাস্টে দেখাবো 23rd এডিশন থেকে। আচ্ছা এই জায়গায় আমরা দাগাই ফেলি, এই যে এগুলা এডিটিং করবো, ওকে দেখেন এই এইটাও চেঞ্জ আসছে, ঠিক আছে। গ্লুকোজ লোয়ারিং মেডিকেশন ইন ডায়াবেটিস, এটা চেঞ্জ দেখেন। একটা পেশেন্টের সিভিডি থাকলে মানে এমআই থাকলে প্রিভিয়াস হিস্ট্রি, তাহলে প্রথমে কোনটা স্টার্ট করবো? ওদের রিকমেন্ডেশন জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগনিস্ট, ঠিক আছে। আর হার্ট ফেলওয়ার সিকিউরিটি থাকলে প্রথমে কোনটা স্টার্ট করবো? এইচ জি টু ইনহিবিটর, ঠিক আছে। তারপরে যদি এইচ বি ওয়ান সি, তারপরে আমার টার্গেট লেভেলে বেশি থাকে তখন আমি এখানে এইচ জি টু ওয়ান এনে জিএলপি ওয়ান এগনিস্ট, ঠিক আছে। এটা তাহলে আমার কিছু কিন্তু ফার্স্ট টাইম কোনটা দেবো? দুইটা কিছু ক্ষেত্রে সিনারি দিবে, সিকিউরিটি পেশেন্ট দিবে, মানে ইনজেকশন পেশেন্ট দিবে, কমায় এগুলো দেখতে সিনারি বানাতে। আচ্ছা দেখেন প্রমোট ওয়েট লস, ওয়েট লস করতে কারা কারা? তাহলে জিএলপি ওয়ান এগনিস্ট আর এইচ জি টু ইনহিবিটর ওয়েট লস করে, ঠিক আছে। আগে এটা কি করতে লাগবে না নেক্সট ডের জন্য? এই যখন আসলে বাইক হয়ে আসে যে মেফল ইন্ডিটেড পেট্রোল এগুলো আছে, সব আমি দাগাই দিচ্ছি, ইম্পর্টেন্ট আপনি দাগাবেন, সবগুলো দাগাবেন, সবগুলো লাইনে দাগাবেন। এই যে একটা ইম্পর্টেন্ট লাইন আসছে, ঠিক আছে, এটা আমরা মোডেস্ট সাস্টেইন ওয়েট লস মেট্রোমিন, এই লাইনটা এবার নতুন ডিভিশনে আসছে, আমি একটু দাগাবো। এই দাগাবেন, দাগাই ফেলবো, ইম্পর্টেন্ট নিজে পড়বো। এই যে এফআর 45 এর নিচে হলে রিডাকশন ডোজ, 30 নিচে হলে স্টপ দা মেডিসিন মেট্রোমিন, ঠিক আছে। এগুলো কিন্তু এসবিএস সিনারিও, সালফোন অ্যালিভিয়েট কিভাবে কাজ করে, অ্যাডভার্স ইফেক্ট কি, ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে আমার। থাইজোলিডিন এজন এটা কিভাবে কাজ করে, এটা এসবিএস আসে, আর এটা অ্যাডভার্স ইফেক্ট, এগুলো দেখবি তিনটা ড্রাগ, তিনটা টাইপ, তিনটা ড্রাগ আছে, এটা অ্যাডভার্স ইফেক্ট আসবে, ঠিক আছে। ডিপিপি ফর ইনহিবিটর, এই যে জিএলপি ওয়ান এন্ড জিআইপি, এই কার্ড হরমোন, এগুলো ব্রেকডাউন হতে না ডিপিপি ফর ইনহিবিটর, ঠিক আছে। এই মিনি আর এক্সাম্পলগুলো আসি আর, এটা একটা সাইড ইফেক্ট, সাইড ইফেক্ট আপনি একটা প্যানক্রিয়াটিস করতে পারে, ঠিক আছে। জিএলপি ওয়ান এগোনিস্ট কিন্তু আপনি একটা প্যানক্রিয়াটিস করতে পারে, সো একটু কেয়ারফুল দিতে হবে। জিএলপি ওয়ান রিসেপ্টর এগোনিস্ট এর লাইনগুলো আপনি দেখা দিচ্ছি, এগুলো আমরা পরে ফেলবো কিভাবে কাজ করে, ঠিক আছে। এটা এডিটিভ ইফেক্ট কি একটু পরে ফেলবো, ক্লিনিকাল ইউজ জানো লাইনগুলো আমি বলবো, ঠিক আছে। কিন্তু মেটাবলিক সিনড্রোম আমরা ইউজ করতেছি, বিএমআই বেশি, কত বেশি থাকলে 30 বেশি থাকবে, ঠিক আছে, এই আর কি। নেক্সট এই জিএলপি ওয়ান এগোনিস্ট এর যে কাজ কি দেখেন, এটা একটা ট্রুপথে জায়গা হতে পারে না, কি কমায়, ঠিক আছে, এটা আমরা দেখবেন। এইচ জি টু ইনহিবিটর ফার্স্ট থেকে লাস্ট ইটেন ডে ভিলাইন করবেন ফর ট্রু ফলস ফর এসপিএ, ঠিক আছে। আমি সুন্দর করে দেখা দিচ্ছি, তারপর আপনি বলবেন এদিকে প্রিভিয়াসলি এফসিপিএস প্রশ্ন আসছে, ঠিক আছে। পোস্ট পিকটা দেখবেন, রিসেপ্টর সহ ট্রান্সপোর্টার সহ সব আপনার দিতে হবে, ঠিক আছে, সব এটা বাদ দেওয়া যাবে, ঠিক আছে। ওকে ক্লিনিক্যাল ইউজ দেখেন, এই জায়গা থেকে প্রিভিয়াসলি এফসিপিএস এসপিএস আসছিলাম, তাহলে এটা দেখা ফেলবো। প্রিভিয়াস ইউজ এই, ওকে ঠিক আছে। ইনসুলিন থেরাপি, হ্যাঁ এই ইনসুলিন নিয়ে মনে করেন অনেক কথা পাওয়া যাবে, আমার পরীক্ষার জন্য কি লাগবে জানাই দিচ্ছি, এবার আমি দেখে ফেলবো, ওকে। এই বক্সটা থেকে আমি জাস্ট নাম করবো, আর কিছু বলবো না, র্যাপিড অন অ্যাক্টিং কোনগুলো, শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং কোনগুলো, একটু দিতে পারে, ঠিক আছে, শুধু নাম করবো, আর কিছু মনে রাখতে হবে, ওকে। এই জায়গাটা এই লাইনটিতে দেখি, আচ্ছা আমরা যাই, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এ লাগবে না, এক্সপিএস লাগবে, ইন্ট্রাভেনাস ইনসুলিন থেরাপি, ঠিক আছে। এখানে যে লাইনগুলো দেখাচ্ছে এগুলো ট্রুফলস জন্য স্টে, ট্রুফলস, এই জায়গাটা আমি টাকা ফেলি, ঠিক আছে, টাকা ফেলি। আচ্ছা এই বক্সটা খুব ইম্পর্টেন্ট না, খালি যে ভেরিয়েবল রেট ইনসুলিন ইন্ডিকেশন কোন কোন জায়গায় ইউজ করা যাবে না, দুইটা ইমার্জেন্সি কন্ডিশন, ডিকে হাইপারটেনশন, হাইপারটেনশন, এই দুইটা জায়গায় ভেরিয়েবল ইনসুলিন ইনফিউশন ইউজ করে না, আর কিছু জানতে হবে না বক্স থেকে, এটা লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। ডায়াবেটিস প্রেগনেন্সি চ্যাপ্টার 32 থেকে অবশ্যই অবশ্যই করতে হবে, আপনি টেস্টেশনাল ডায়াবেটিস কিভাবে ডায়াগনোসিস করবেন ওই ওই লেভেলগুলো আমার জানতে হবে, ঠিক আছে, এবং আমার টার্গেট লেভেলও জানতে হবে, চ্যাপ্টার 32 ওইখানে আপনাকে দাগিয়ে দেওয়া হবে। চিলড্রেন অ্যাডোলেসেন্ট ইয়ং অ্যাডাল্ট ডায়াবেটিস, এই একটা লাইন একটু পড়েন, এই এজেন্ট, এই এজেন্ট টাইপ 1 ডায়াবেটিস বেশি পেশেন্ট করে, ঠিক আছে, ওকে। এগুলো করতে লাগবে না, এগুলো আপনার লাগবে না। আচ্ছা প্রিয় পারিটি অ্যাসেসমেন্ট, এই ফার্স্ট লাইন একটু দেখবো আমরা, ঠিক আছে। এনএমএলি একটা পেশেন্ট অপারেশন করবে, ঠিক আছে, দেখেন আপনার লেস দেন 2 মিস, মানে একবার খাবে না, বা সকালে অপারেশন করবে, যেন শুধু খাবে না, সকালে খাবে না, ঠিক আছে। এরকম পেশেন্টের ক্ষেত্রে আপনার গুড লাইফ কন্ট্রাক্ট থাকবে, এসবিআনসি 69 এর নিচে রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর নন ইনসুলিন থেরাপি যদি থাকে একটা পেশেন্ট, মানে মুখে ওষুধ খাচ্ছে, একটা অপারেশন করবো, সকালে আমাকে দেবে না, তাহলে কি করতে হবে, যেদিন সার্জারি হবে সেদিন সকালে দুইটা অফ করে দিতে হবে, যদি পেশেন্ট সালফোন অ্যালিভিয়েট পাই অফ করতে হবে, এইচ জি টু ইনহিবিটর সেটা অফ করে দিতে হবে, আর বাকি যে ওষুধগুলো আছে নিতে হবে, তাহলে কিন্তু টেস্ট দিয়ে বা ট্রুফ আপনার পারে, দেখেন এই পেশেন্ট এগুলো খাচ্ছে, তুমি অপারেশনের দিন সকালে কোনো ওষুধ অফ করবে, ওকে। আচ্ছা ইনসুলিন থেরাপি ক্ষেত্রে আমি একটু দেখবো এখান থেকে, আচ্ছা আমরা লাগাই এই যে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, এই বক্সটা রিফান্ড হয়ে আসছে, এই বক্সটা একটা পার্ল বক্স, এইটা আর একটা আগে দেখাইছিলাম কজ অফ ডায়াবেটিস, টাইপস অফ ডায়াবেটিস, এই বক্সটা হলো পার্ল, এই দুটো আপনি জানার পরে এই দুটো বক্স করে দিতে হবে। এখানে আমি যেগুলো হলুদ দিয়ে লাগাইছি, হলুদ হলুদ কালারে লাগানো, দেখেন এই ওয়ার্ডগুলো নতুন আসছে, নতুন এই বক্সে অ্যাড হয়েছে, ডায়াবেটিস পেশেন্ট আছে কি কি থাকতে পারে, ইনফেকশন অফ ডায়াবেটিস, ঠিক আছে, এটি আসতে বলতে প্রস্টিও মাইলেজ হতে পারে, কোন অর্গানিজম টেস্ট ফোর ইয়ার্স, ঠিক আছে, আর কিছু মোস্ট ইম্পর্টেন্ট যে সাইজ দিয়ে আপনার একটা রিস্পেশ বোঝাইছে, ঠিক আছে। আচ্ছা স্কিন ইনফেকশন এগুলো বলছে, ইউরিন ইনফেকশন ইজ দ্য মোস্ট কমন ইনফেকশন ইন দ্য ডায়াবেটিস পেশেন্ট, ঠিক আছে। আর যদি এই পালনের প্রেটিস হয়, ডায়াবেটিক পেশেন্টের যদি পালনের প্রেটিস হয় অনেক গ্যাস কনফার্মেশন হয়, এই ধরে বলা এমফাইসে মেটাস পালনের প্রেটিস, ঠিক আছে, এই জায়গাটা একটু দেখবো না, ওকে। কোভিড-19 চলে আসছে, ঠিক আছে, ডায়াবেটিসের ক্ষেত্রে এই জায়গাটা টেস্ট আসতে পারে, এই দিকটা আমরা দেখাই ফেলবে লাস্ট, ওকে। আচ্ছা দেন ডায়াবেটিস অ্যান্ড কিডনি ডিজিজ, এই জায়গাটা ইম্পর্টেন্ট, পড়ে ফেলবো, এই বক্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এসিআর পিসিআর ক্রাইটেরিয়া জানা, দেখেন এখানে একটা লাইন আছে, আর্লি মর্নিং সকালবেলা ইউরিন স্যাম্পল নিতে হবে, আর কনফার্ম এটি করতে হবে কি, যদি কনফার্ম কনফার্ম বাই দেখেন পিসিআর কিন্তু 45 মিলিগ্রাম পার মোল বেশি হতে হবে, এটাও কিন্তু এসবিআর ক্লু, ঠিক আছে, কনফার্ম, ঠিক আছে। ক্লাসগুলো আপনি পড়াইছে কোনটা ডিপ প্রোটিন ইউরিয়া, কোনটা ওভার প্রোটিন ইউরিয়া, কোনটা নেকোটিনেস প্রোটিন ইউরিয়া, একটা ডিপ প্রোটিন ডিপ ডিপ প্রোটিন ইউরিয়া থাকলেই আমরা কিন্তু এসবিআর পিসিআর দিয়ে যেতে হবে, কোয়ান্টিফিকেশন করতে হবে, ঠিক আছে, ওকে। এই জায়গাটা হলো এসবিআর আসতে পারে, এই জায়গাটা থেকে, এই জায়গাটা পড়ে ফেলবে এসবিআর জন্য, ঠিক আছে।
আচ্ছা, এই দেন 750 এই পেজে আসি। এই পেজ থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো একটু থাকে, ঠিক আছে, এই যে টিউটোরিয়াল আলোচনা, এইবার ডিভিশনের যেখানে দেখবেন পড়ে ফেলবেন, নতুন আসছে, নতুন গাইডলাইন গুলোতে আসছে, ডিভিশনে নতুন আসছে, একটা একটা প্রশ্ন পাবেন পাবেন, ঠিক আছে। এই জায়গাটা রিডিং দিবেন, এই জায়গাটা এই জন্য ইম্পর্টেন্ট, এটা হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির এই লাইনগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাটা থেকে ট্রু ফলস আসছিল আগের বার এফসিপিএসে, এবং ক্লিনিক্যাল ফিচার দেখবেন সিমেট্রিক্যাল সেন্সরি পলিনিউরোপ্যাথি, ঠিক আছে, সিমেট্রিক্যাল সেন্সরি পলিনিউরোপ্যাথি, ঠিক আছে, এটা কিন্তু কমন স্টাইল। এটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই যে এই এই পর্যন্ত এই পর্যন্ত, ঠিক আছে, অবশ্যই বলবেন এস বি এর জন্য, ট্রু ফলস এর জন্য কোন নার্ভ যাচ্ছে, কোন ফাইবার যাচ্ছে, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করতেছে, ঠিক আছে, প্রেজেন্টিং ফিচার কোন আছে, কি যাচ্ছে, মনোফিলামেন্ট টেস্ট দিয়ে আমরা কি দেখতেছি, ইচ এন্ড এভরিথিং, সেখান থেকে একটা প্রশ্ন পিপিও যেতে পারেন, কারণ এই জায়গা থেকে বিগত 3-4 প্রশ্ন আসা, ঠিক আছে। ওকে, আর যেগুলো আছে তাহলে মোটর ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে অ্যাসিমেট্রিক্যাল হবে, এক পায়ে হবে, ঠিক আছে, এটা আবার ডায়াবেটিক অ্যামিওট্রপি বলে, ঠিক আছে, এই জায়গা, আর কিন্তু সিমেট্রিক্যাল হলে সেন্সরি পলিনিউরোপ্যাথি সাসপেক্ট করতে হবে। আবার আবার মনোনিউরোপ্যাথি কোন নার্ভগুলো ইনভলভমেন্ট হচ্ছে, এখান থেকে একটা আসতে পারে। অটোনমিক নিউরোপ্যাথি, ঠিক আছে, অটোনমিক নিউরোপ্যাথি ফিচার কি কি, ওই যে বক্সে আমরা পড়ে আসছিলাম, ঠিক আছে, ওইখান থেকে আমরা করতে হবে, ঠিক আছে, এই জায়গাগুলো আমার ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোপ্যারেসিস, ঠিক আছে, রিডিং দিয়ে দিবার, আচ্ছা, এই যে পিকচারটা এই যে ইম্পর্টেন্ট, দেখেন এখানে পিকচার কি দেখাচ্ছে, গ্লাভস এন্ড স্টকিং নিউরোপ্যাথি, একদিকে কালার দিচ্ছে, কিন্তু এটা সিমেট্রিক্যাল সেন্সরি পলি নিউরোপ্যাথি বলে আমি করে, তাহলে এই পায়ও কালার হবে, ঠিক আছে, তাহলে ডিভিশন সাহেব কালার করতে ভুল করেছে, ঠিক আছে, দুই পায়ে হবে, দুই পায়ে হবে, হাত মোজা পা মোজা পড়ার যেরকম কি ওরকম, পেরিফেরাল নিউরোপ্যাথি যেটা আমি একটা টিক চিহ্ন দিচ্ছি, পেরিফেরাল নিউরোপ্যাথি তাদের জন্য কি কি পাবেন আপনি, এই চারটা পাবেন, প্রক্সিমাল আর্টারিয়াল অকলুশন, ডিজিটাল গ্যাংগ্রিন, এই যে লস অফ লেগ হেয়ার, অ্যাবসেন্ট পালস এন্ড কোল্ড ফিট, এই পাঁচটা ফিচার হলো আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি ফিচার, মাইন্ড ডান সাইডে যে পাঁচটা আছে, এই পাঁচটা হলো আপনার পেরিফেরাল নিউরোপ্যাথি ফিচার, এটা তো আসবে, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা যাই, এগুলো একটু রিডিং দেবো, এগুলো রিডিং দেবো, এই যে ডায়াবেটিক ফুড ডিজিজ, ঠিক আছে, এই ডায়াবেটিক ফুড ডিজিজটা আপনার রিডিং দেবো, ডায়াবেটিক ফুড ডিজিজটা আমরা রিডিং দেবো। আচ্ছা, এই যে বক্স বক্স, এইটা একটা পার্ট বক্স, এই বক্স থেকে তিনটা জিনিস আপনি অবশ্যই বলেন, গ্যাস্ট্রোপ্যারেসিস, ডায়রিয়া আর কনস্টিপেশন, দেখেন গ্যাস্ট্রোপ্যারেসিস কিন্তু আপনার ডোমিন মেডিকেল প্রবলেম, এটা বলছে ইলেকট্রোমাইসিন, এটা কিন্তু একটা ইফেক্ট আছে গ্যাস্ট্রোপ্যারেসিস, এটা কিন্তু আপনার ডোমিন অ্যাগোনিস্ট, ঠিক আছে, এই যে ডোমিন যে কাজ করে ইলেকট্রোমাইসিন সেই কাজ করে, শেষে কি করে ব্যক্তি জল করবে আপনার কমায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু কনস্টিপেশন কিন্তু স্টিমুলেন্ট লাগে, যদি কথা বলা আছে, তাহলে গ্যাস্ট্রোপ্যারেসিস কনস্টিপেশনের ম্যানেজমেন্ট কিন্তু আলাদা, এটা দেখতে আসতে পারে, এই টেলিস ফাংশনের ম্যানেজমেন্ট দেখতে পারেন, একটু রিডিং দিতে পারেন, আচ্ছা, লাগবে। আচ্ছা, কেয়ার অফ দ্য ফিট ইন ডায়াবেটিস পেশেন্ট, ঠিক আছে, এটা পার্ট ওয়ান আসে না, এগুলো আপনার পার্ট টু আসে, কাউন্সিলিং এটা আসে, আপনি ইচ্ছা করলে করতে পারেন। ফুড আলসারেশন, এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, কিছু বাদ দেবেন, আমি যে ল্যাঙ্গুয়েজ দ্বারা সব করতে হবে, এখান থেকে সব করতে হবে। আর যে ফার্স্ট একটা কথা বললাম না, সার্কট নিউরোপ্যাথি, এই যে সেই সার্কট নিউরোপ্যাথি, এটা খুব সুন্দর করে পিটেন দিয়ে ফিলাইন করবেন, ঠিক আছে, কেন হচ্ছে, কি হচ্ছে, ঠিক আছে, কি প্যাথোজেনেসিস এর সাথে জড়িত, এটা পুরোটা করতে হবে, ঠিক আছে, কি দিয়ে ডায়াগনোসিস করি, ঠিক আছে, এই ওকে, সার্কট নিউরোপ্যাথি বেশ বেশ আসছে, আসছে, ঠিক আছে, বলে ফেলুন, স্কিন এন্ড রিউমাটয়েড কমপ্লিকেশন ডায়াবেটিস, এটা জাস্ট একটা রিডিং দেবো, ঠিক আছে, এটা জাস্ট রিডিং দেবো, তাহলে দেখবেন, ওকে, দ্যাটস ইট, ও আমি আপনাকে দুটা ছবি দেখাতে দেখলাম, ঠিক আছে, ছবিগুলো আমি দেখে ফেলি, এই যে এই ছবিটা দেখেন, ওই যে এখানে আপনি দেখেন, এই যে গ্লুকোকাইনেজ, এই এনজাইমটার জন্য আমি মোদি টাইপ 2 পাচ্ছিলাম, ঠিক আছে, এই দেখেন, এখানে আপনি শুরু করেন, দেখেন অক্সিডেটিভ ফসফোরিলেশন হলো মাইটোকন্ড্রিয়াতে, এটিপি বেড়ে গেল, এটিপি গুলো সাইক্লিক এমপিকে ইনিশিয়েট করতেছে, দেন কি হলো আপনার ক্লোজ হয়ে যাবে, আপনার এই পটাসিয়াম ভালভটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে, এটার কারণে পটাসিয়াম বিটা সেল থেকে বাইরে আসতে পারবে না, এই সেম কাজটা কি করে সালফোনাইলিউরিয়া করে, ঠিক আছে, এই 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 যে এই যে এই চ্যানেলটা আছে, এটা ক্লোজ করে দেয়, তাহলে এখান থেকে আমি সালফোনাইলিউরিয়া কিভাবে কাজ করে, এই পিকচার থেকে আমরা রাখতে পারতেছি, তাহলে সেলের ভিতরে পটাসিয়াম কি হলো এরকম আসি আপনার কাছে, যেমন আপনি মেডিকেল পাচ্ছেন, ঠিক আছে, পেশেন্ট সোয়েটিং পাচ্ছেন, ঠিক আছে, ভমিটিং পাচ্ছেন, তখন অবশ্যই আপনি ইসিজি করতে পেশেন্ট সাইলেন্ট এমআই বসে থাকতে পারেন, নিজে একটু লাইট ইসিজি করবেন, আরবিএস চেক করবেন, ঠিক আছে, যাতে আপনার এমআইটা মিস না হয়, সাইলেন্ট এমআই বসে থাকতে কোনো পেন নেই, জানি কোথায়, ঠিক আছে, ওকে, এটা আগের কি আপনার বক্সের এই এটা আপনি শর্টকাটটি মনে রাখতে পারেন, ঠিক আছে, এই বক্সটা, এই বক্সটা হলো এই ডিভিশনে আপনার শর্ট করে দিয়েছে, ফার্স্টে দুই তিনটা দিয়েছে, পরে বলে দেন, এই বক্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো, ওকে, তাহলে আমরা শেষ করছি আমাদের ডায়াবেটিস, তারপরে বুকমার্কিং, থ্যাংকস এভরিওয়ান।